ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল চলছে লকডাউন বন্ধ রয়েছে স্কুল কলেজ সহ সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এরই মাঝে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ পাঁচ দু হাজার কুড়ি তারিখে সাবজেক্টস রয়েছে আপডেশন অব শিক্ষাশ্রী পোর্টাল অর্থাৎ শিক্ষাশ্রী পোর্টালে আপডেশন বিষয়ক এই বিজ্ঞপ্তি যেখানে বলা রয়েছে ইট ইজ ইনফর্ম দ্যাট শিক্ষাশ্রী পোর্টাল হ্যাজ বিন ওপেন টু আপলোড দ্য ডেটা অব দ্য স্টুডেন্টস রিডিং ইন ক্লাস ফাইভ টু এইট ফর দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস টু সার্কুলেট দ্য ইনফরমেশন উইডলি অ্যামংস্ট দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন সো দ্যাট দিস ডিস্ট্রিক্ট ক্যান অ্যাচিভ দ্য টার্গেট উইদিন ডিউ টাইম অর্থাৎ ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের সমস্ত ডেটা শিক্ষাশ্রী পোর্টালে আপলোড করতে হবে সেই বিষয়ে কিন্তু বলা রয়েছে এবং এই লকডাউন পরিস্থিতিতে কীভাবে করা যায় সেটা তার জন্য প্রয়োজনীয় স্টেপ স্কুলের হেডমাস্টারকেই নিতে হবে এরকমই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রজেক্ট অফিস কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিন্তু এই বিজ্ঞপ্তি সাতাশ পাঁচ দু হাজার কুড়ি তারিখে প্রকাশিত হয়েছে অর্থাৎ এই লকডাউন পিরিয়ডের মধ্যেই কিন্তু এই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য শিক্ষার্থী পোর্টালে আপলোড করতে হবে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ধরনের শিক্ষামূলক আপডেটসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার ফ্রেন্ডস এবং কলেগদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ